আমার সাথে পিক তুলবে? আচ্ছা ঠিক আছে আসো। আমি তোমাদের সামনে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো আমাকে। আমি ভেবেছিলাম দিদি এই কুর্তিটা আমাকে দেবে কি দেবে না, তো তারপরে দেখো দিদি আমাকে একটা সেই সুন্দর কুর্তি দিয়েছে। ওর কুর্তি মানে ওর জিনিসের প্রতি আমার ভাগ বসাতে আমার আগাগোড়াই ভালো লাগে। ছোটবেলার থেকেই আমি ওর জিনিসে মানে আগে ভাগে ভাগ বসাই, ঠিক আছে। এই যে একটা কুর্তি, এই যে কুর্তিটা তোমরা দেখেছো হয়তো, দিদি দেখিয়েছে এই যে কুর্তিটা, ঠিক আছে। এই হাতাগুলো দেখো কি সুন্দর না, আর হচ্ছে এই যে এটা হলো ওড়না, আর এটা হলো প্যান্ট। প্যান্টের কাজটাও দেখো কি সুন্দর না, আর দিদি আমাকে এটা দিয়েছে। আর মা দিয়েছে হলো এই শাড়িটা, আজকে আমি বসন্ত উৎসবে পরবো। আর হচ্ছে পাপা দিয়েছি এই টি শার্টটা, আমি এখন পরবো। বাস হামারাই তো বাজার হ্যাঁ, দিল তো গার্ডেন গার্ডেন হো গেয়া। কি করছি বলো তো, ঘরে দুয়ারের তো যা ইচ্ছা অবস্থা সেগুলো গুছাবো, আর এখানে যে সমস্ত কিছু গিফটগুলো পেয়েছে সেগুলোকে আমি এখন ঠিকঠাক করে নিয়ে আমি হচ্ছে গদ্রেসে তো জায়গা নেই তবু ম্যানেজ করতে হবে, নিয়ে এখন গোছাবো এগুলো। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বিন্দাস আছি, আশা করছি তোমরাও আমার মতন একদম বিন্দাস আছো। তো চলো আমি সকাল সকাল ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, তার কারণ মার অসুবিধা হবে। এই গিফটের প্যাকেটগুলো যত্ন সহকারে রেখে দিচ্ছি, তার কারণ এইগুলোই পরবর্তীতে কাজে লাগবে। আমাদের বাঙালিদের বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে, তাদের মধ্যে বসন্ত উৎসবটা নিয়ে আমাদের কিন্তু এক্সপেকটেশনটা একটু বেশিই থাকে। চলো আমি সেজে নিচ্ছি। অনেকদিন বাদে এইভাবে মানে আমি আয়নার সামনে বসে মেকআপ করছি, যখন বাড়িতে থাকতাম তখন কিন্তু এইভাবে মেকআপ করতাম, তো আগের মানে ভাবগুলো মনে পড়ে যাচ্ছে, ইস আমি আগে এইভাবেই থাকতাম। তো আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে বৌদি মিলে, আর ব্লাউজ সিলিয়ে দিয়েছে হচ্ছে সে মামি। তো কেমন লাগছে ফুল লুকটা আমি পরে দেখাচ্ছি, আগে মেকআপটা করে নিই। মানুষের একটা জিনিস শিখতে কিন্তু বেশি টাইম লাগে না। আমি কিন্তু একসময় মেকআপ একদমই জানতাম না, কিন্তু এখন করতে করতে মেকআপটা আমি ভালোই জানি, মানে আমার কাজ চলানোর মতন। টাকা খুচরো থাকলে দাও, আমি ওর মাথায় খুচরো টুকু নিয়ে যাচ্ছি। আমাকে 20 টাকা, আমরা চলে যাচ্ছো, বাই বাই। আমি ওই জয় আমাকে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, কথাটা কেন বললাম জানো? তার কারণ করেছিলাম একরকম হেয়ারস্টাইল, হয়ে গেল আরেক রকম হেয়ারস্টাইল। এই ভিডিওটাতে যেরকম হেয়ারস্টাইল দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম অন্যরকম এখন করে নেব। কিছু কিছু সময় অন্যদের কথা শুনতে হয়। বৌদি বললো যে একপাশে নাকি আমাকে মানাচ্ছে না, তার জন্য আমি সম্পূর্ণ চুলে এই বেনি বেনি টাইপেরটা আমি করে নিলাম। তো গাইস আমি যাচ্ছিলাম, আমি পরে হেয়ারস্টাইলটা একটু চেঞ্জ করে দিলাম, মানে আমি সম্পূর্ণ চুলে করলাম। তো এবার হচ্ছে বৌদি ওরাও চলে যাচ্ছে, দিদি ওরাও চলে যাচ্ছে। দেখো অনুষ্ঠান হলে না এটাই কি বলতো, মানে যখন আসবে মানুষ তখন সেই মুহূর্তটা খুব মজা, খুব মজা আসবে, হই হুল্লোর মজা। আর যখন চলে যাবে মনটা খারাপ হয়ে যায়। দেখো আমিও কালকে চলে যাবো কলকাতা, তো সেটাই বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আর কিচ্ছু না। তো এই যে বৌদি, তুমি কিছু কই পাগো? কিছু কইব না। তো আজকে শাড়ি পরানো তো আমি বৌদিকে সেই মানে প্রচণ্ড জ্বালাইছি, মানে কি কমু। তো চলো যাওয়া যাক বসন্ত উৎসব, অনেকদিন বাদে যাচ্ছি বসন্ত উৎসব। টাটা।
আমাদের বাড়িতে সবাই আমার সর্বক্ষণের সঙ্গী সাথী দিকে পায়ে গেছি আমি এখানে আইসা তাহলে সাথী দিয়ে আর আমি দুজন মিলে এখন যাবো মনে পড়ে সেই কলেজে এসেছিলাম যখন ফার্স্ট বসন্ত উৎসবটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবার সেকেন্ড বসন্ত উৎসবটা তো আমি আসতে পারিনি কিছু কারণের জন্য, থার্ড অ্যান্ড লাস্ট টাইমের বসন্ত উৎসবটা কাটাতে আমি চলে আসলাম। এটা মিস করলে চলবে না, এটা মিস করলে একদমই চলবে না, তার কারণ স্মৃতিগুলো তো কালেক্ট করতে হবে, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এসব সব থাকবে। বান্ধবী বন্ধুরা আসবে, ঠিক আছে, ওদেরকে ওদেরকে দেখাতে হবে, ওদেরকে দেখবে তোমরা, ঠিক আছে। ওরা এত সাজছে গুজছে, এত সাজছে গুজছে, এক একজন মানে রূপসী, রূপসী নাম্বার ওয়ান, হিরো নাম্বার টু, ঠিক আছে। আর হচ্ছে এরা ফটো তুলছে, ঠিক আছে। বন্ধুরা অনেক রঙে এনেছিল, কিন্তু লাল রঙটা আমার ভীষণ পছন্দের, আর ফটো তুললেও খুব ভালো লাগে, তার জন্য বন্ধুদের থেকে আমি নিজে বলে কয়ে লাল রঙটা নিজের গালে মেখে নিলাম। আমার সাথে পিক তুলবে? আচ্ছা ঠিক আছে, আসো। আমাকে এই ছেলেটা জ্বালায় থাকছে বন্ধুরা, সিঁদুর পরে এসেছে খালি বারবার, বুঝতে পারছি না কি করছে ও, দেখ কিভাবে দেয়। অনেকজনের কাছ থেকে রোজই প্রায় কমেন্ট শুনি যে আমার মুখটা নাকি পাতি হাঁসের মতন, দেখো আমি আমার নিজের রূপ নিয়ে অনেক সন্তুষ্ট, দেখো যেরকমই হই সেরকমই ঠিক আছে, অত সুন্দরতার দরকার নেই। আর আমি যদি সুন্দর নাই হতাম তাহলে আমাকে নিয়ে সমালোচনা করতে বলো, আমাকে নিজে সমালোচনা করছো, এটাই আমার অনেক। যারা আমাকে নিয়ে সমালোচনা করছো তাদের তো আমাকে নিয়ে ভাবার টাইমটা আছে, তার জন্য একদম থ্যাংকস যে আমার জন্য আমাকে সময় দিচ্ছ তোমরা, অ্যাটলিস্ট আমার কথা ভাবছো তো তোমরা, সেটুকুই কজন ভাবে বলো তো। চলো নাচবো, চলো চলো। আর হ্যাঁ, অনেকে আমার উপর কিন্তু আঙুলটা তুলছো, হ্যাঁ তোমাদেরকে জানিয়ে রাখছি যে আঙুলটা যখন আমার দিকে তুলছো একটা আঙুল আমার দিকে থাকে, কিন্তু বাদ বাকি চারটা আঙুল কিন্তু তোমার নিজের দিকে থাকে, তার জন্য আমার কথা ভাবার আগে তোমার কথাটা ভেবো। সত্যি খুব মজা করলাম, হ্যাঁ অনেক আনন্দ করেছি, তার কারণ লাস্ট ইয়ার, এটা তো আমাকে আনন্দ করতেই হবে। তো চলো আনন্দ টানন্দ করে আমরা ফ্রেন্ডরা মিলে মাঠে বসে অনেকক্ষণ গল্প করেছি, অনেককে অনেক কথা শেয়ার করলাম, মনটা হালকা হলো, এবার যাওয়ার পালা। চলো এবার হচ্ছে যাওয়ার পালা, এইরকম আনন্দ আমি জানি না আর মানে কবে করতে পারবো, আমার মনে হয় না যে আমি আর করতে পারবো মানে কলেজ লাইফে, তার কারণ এটা লাস্ট ইয়ার আর আমি কালকে চলে যাচ্ছি কলকাতা, এই যে সবার সাথে পরে একদম দেখা হবে, কিছু বলবে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, তো চলো এখন আমরা পাঁচটা দশটা খাবো, শরীরের অবস্থা পুরো শেষ।
জীবনে বড় কিছু করতে হলে কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, আজকে আমি এই কলেজ লাইফের আনন্দটা স্যাক্রিফাইস করছি, তার কারণ জীবনে বড় হতে হবে। হ্যাঁ, আমি বড় হতে চাই, যত টাইম লাগুক, কিন্তু হয়েই ছাড়ব। ফাস্ট ফুডের দোকানে গেলে আমার ফার্স্ট চয়েস থাকে মোমো। তোমাদের কি চয়েস থাকে? তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টটা করো। আর মোমো খাওয়ার পরে স্যুপ খাবো না কিন্তু হয় না, কেমন জানি লাগে। দেখো, আমি যে সব দিক থেকে পটু তা একদমই বলবো না। আমি অনেক কিছু জানি না, আমার অনেক কিছু শিখতে হবে। আমি জানতে চাই, শিখতে চাই। হ্যাঁ, আমিও অনেক সময় অনেক ভুল করি, কিন্তু সেই ভুলগুলো যখন বুঝতে পারি তখন শোধরানোর চেষ্টা করি। হ্যাঁ, জীবন একটা, আমাকে সবটাই করতে হবে। তো আজকের মতো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।